নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিও দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে আপনারা বিভিন্ন সময় আপনাদের শারীরিক সমস্যার কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নম্বর হোয়াটসঅ্যাপ করে গিয়ে পাঠান। আমি সময় করে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা খুব কম সময়ে এবং কম খরচে হোমিওপ্যাথি ওষুধ কিনে খেয়ে খুব সহজেই আপনারা সুস্থ হতে পারেন। আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন, ভালো হন, তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব। তেমনই আজ প্রশ্নোত্তর পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো কোমরব্যথার সমস্যা বা ব্যাকপেনের সমস্যা নিয়ে। এই ব্যাকপেন বা কোমরব্যথা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8100222444 এই নম্বরে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন, তার নাম, ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু নমস্কার নেবেন। আমার নাম মনোজ কুমার পাত্র, বয়স 45 বছর, বাড়ি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা। ওনার সমস্যা হলো কোমরব্যথার সমস্যা। ডাক্তারবাবু, দীর্ঘদিন ধরে আমি এই কোমরব্যথায় কষ্ট পাচ্ছি। দীর্ঘ 10 বছর ধরে আমার এই কোমরের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা সবসময় লেগেই থাকে, হাড়াচাড়া করতে পারে না, খুব কষ্ট হয়। কোমর ব্যথা যখন বেশি হয় তখন শুয়ে থাকি, শুলেও আরাম পায় না। এ কোমর ব্যথা গাড়ি চালালে খুব বেশি হয় এবং আমি দিনে অনেকক্ষণ মোটরসাইকেল চালাই, কারণ আমার একটা ছোট্ট ব্যবসা আছে। ব্যবসার জন্য দিনে 50 কিলোমিটার গাড়ি চালাতে হয়। বাড়ি এসে বাইক থেকে নামলে খুব কষ্ট হয়, যন্ত্রণায় ছটফট করি। যেদিন বাইক চালায় না সেদিন আমি খুব ভালো থাকি। বহু ডাক্তার দেখিয়েছি, কোমরে 2 বার MRI করেছি, এক্সরে তো 3-4 বার করেছি। ডাক্তারও বলছে স্লিপ ডিস্কের সমস্যা। কী করবো, কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম। ডাক্তারও বাইক চালাতে নিষেধ করেছেন। বাইক না চালালে আমার ব্যবসা কী করে করবো, আমার সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়বে। আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম, আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। কী করব, কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম। আমি আপনার উত্তরে আশা রইলাম। আশা করি আপনার কথা মতো ওষুধ কিনে খেলে আমি অবশ্যই সুস্থ হয়ে উঠব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যিনি ওনার শারীরিক সমস্যার কথা অর্থাৎ কোমর ব্যথা বা ব্যাকপেনের সমস্যার কথা লিখে পাঠিয়েছেন, তার নাম মনোজ কুমার পাত্র। উনি যে সমস্ত লক্ষণের কথা আমাকে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি, মেডিসিনের নামটা হলো নাক্স মস্কাটা 30। এই নাক্স মস্কাটা 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে খান, দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন। কারণ বহু পেশেন্টকে আমি এই নাক্স মস্কাটা ওষুধ দিয়ে ভালো করতে পেরেছি, সুতরাং আপনিও ভালো হবেন এটা আমি আশা রাখি। এবার বললে ওষুধ দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। ওষুধ যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে ওষুধ নেওয়ার। যখন ওষুধ কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন নাহলে 1 গ্রাম গ্লুকোজ নেবেন। যদি তাও না পান তাহলে 10 ml সিলফেন নেবেন। যদি গ্লুকোজ নেন তাহলে 30 ml গ্লুকোজ নেবেন এবং 3-4 করে দানা খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। আর যদি লিকুইড নেন তাহলে 3-4 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওষুধ খাওয়ার 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। ওষুধ খাওয়ার 1 সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো।
আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কী হয়ে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।